নমস্কার, আমি চন্দন দেবনাথ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের তর্ক যুক্তি গপ্পে। আজকের তর্ক যুক্তি গপ্পে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান ভারতে এই দেশে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত চর্চিত হচ্ছে সে বিষয় নিয়ে আজকে বসেছি। যদিও গত কিছুদিন আগে নিয়ে কথা বলেছি এনআরসি নিয়ে, কিন্তু আজকেও এই দ্বিতীয় পর্বে আমরা এই বিষয় নিয়ে চর্চায় বসেছি। এই এনআরসি কি এবং অনেকেই আমাকে এই বিষয়ে জানতে চেয়েছেন, অনেকের মধ্যে এ নিয়ে অনেক প্রশ্ন আছে যখন আমরা প্রথম প্রোগ্রাম করেছিলাম তক্ষ যুক্তি গপ্পে। কিন্তু অনেকেই ত্রিপুরার যারা ভিউয়ার্স ওনারাও অনেকেই বিষয়টা জানেন না, এনআরসি আসলে কি, কেন এনআরসি লাগু হয়েছে, এনআরসি কীভাবে লাগু হয়েছে, এনআরসি করা হলে সেখানে কি হতে পারে এবং কি কি ক্রাইটেরিয়াতে আসামে এনআরসির এই বিষয় সূচিটা হচ্ছে। এই ক্ষেত্রে রাজনৈতিক দলাদলি সবাই চোখে পড়ছে ন্যাশনাল মিডিয়ার মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, স্টেট মিডিয়া, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সবাই রাজনৈতিক দলাদলিটা ঠিক পড়ছে, সেখানে ভাষণবাজিটাও পাক্কা সবার কানে পৌঁছে গেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে গভীরভাবে আলোচনার অবকাশ আছে, কেননা যারা ভিউয়ার্স যারা দেখেন আপনারা অবশ্যই, আমরা যারা যেটা দেখি তক্ষ যুক্তি গপ্পের ভিউয়ার্সরা অনেকটাই সচেতন এবং অনেকটাই এগিয়ে থাকে সবার থেকে, কারণ এই বিষয়গুলো নিজেরা জানতে চান বলে তক্ষ যুক্তি গপ্পে ওনারা বসেন এবং অতিথিরাও সবিস্তারে বিশ্লেষণমূলক আলোচনা করে থাকেন প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে। আর তারটায় আজকেও আমরা বসেছি এমন একটি বিষয় যেটা বিতর্কিত এবং যেটা জিজ্ঞাসা আছে অনেকের এবং জানার ইচ্ছে আছে, তাই এনআরসি কি এবং কেন, এই নিয়ে রাজনীতির দেশব্যাপী রাজনীতি হচ্ছে, সেখানে আগামী ভবিষ্যৎ কি হতে পারে, কোন দিকে এগোতে পারে এনআরসির বিষয় আশয়গুলো, এ নিয়ে কথা বলবেন। একেবারে ডান দিক থেকে আছেন মিন্ময় চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি মিন্ময় বাবু। তক্ষ যুক্তি গপ্পে বরাবরই দেখে থাকেন মিন্ময় বাবু, একজন সমাজকর্মী হিসেবে পরিচিত, পাশাপাশি সিপিআইএমএল থেকে প্রতিনিধিত্ব করেন, তবে বর্তমানে একজন ঝাঁঝালো বক্তা হিসেবে আমাদের তক্ষ যুক্তি গপ্পে বসেন এবং কখনো কখনো ইনস্টিটিউশন বিরোধিতায় উনি এই বিষয়গুলো তুলে ধরেন, মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলে ধরেন এবং আমরা ওনাকে আমন্ত্রণ করেছি ঝাঁঝালো কিছু শুনবো বলে। ঠিক পাশে আছেন প্রবীর চক্রবর্তী, স্বাগত জানাচ্ছি। বিশিষ্ট রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, রাজনীতির অঙ্গনে ত্রিপুরা রাজ্যের মাঠঘাটের সাথে পরিচিত, জন সংযোগে পরিচিত উনি, দীর্ঘদিন বাম রাজনীতি করার পর উনি এরপর ডান রাজনীতিতে প্রবেশ, এখন বিজেপিতে আছেন, বিজেপিকে উনি বিভিন্ন সময় প্রতিনিধিত্ব করেন, তক্ষ যুক্তি গপ্পে আজও করছেন। এই ক্ষেত্রে আমরা ঠিক এর পাশে পেয়েছি কানু নাথ, যিনি সহ অধ্যাপক আইন কলেজ, স্বাগত জানাচ্ছি কানুবাবু। প্রথমে বলে রাখি ইতিহাস, আন্তর্জাতিক বিষয় এগুলো নিয়ে চর্চা করে থাকেন এবং এই ক্ষেত্রে কানুবাবু একজন আলোচক হিসাবে আমরা তক্ষ যুক্তি গপ্পে বিভিন্ন সময় পেয়েছি, আজও ডেকেছি। তিনজন সম্মানিত আলোচক আমাদের সামনে এসেছেন এবং আমাদের আজকে টক শোতে উপস্থিত হয়ে গেছেন। আমরা শুরু করতে যাচ্ছি তক্ষ যুক্তি গপ্পের আজকের আলোচনা, এনআরসি কি এবং কেন, অনেকের জিজ্ঞাসার আজ হবে একটি সমাধান। প্রথমে এই বিষয়ে আমরা কানুবাবুর কাছে সরাসরি যাব, কেননা ইতিহাসের প্রেক্ষাপট থেকে উনি সেই বিষয়টা কিভাবে আলোচনা করেন আমরা শুনবো, এরপর অন্যান্য অতিথিদের কাছে যাব। কানুবাবু নমস্কার। প্রথমে ভ্যানগার্ডকে আবার এই বিষয়ে আমি ধন্যবাদ জানাই যে এত প্রাসঙ্গিক বিষয়গুলিকে এইভাবে জলজ্যন্তভাবে তুলে আনা এবং রাজ্যের মধ্যে এই সমস্ত জলজ্যন্ত ব্যাপারগুলিকে আমাদের যারা আলোচক আছেন বা যারা উপলব্ধি করতে পারেন তাদের কাছে নিয়ে পৌঁছানো বিভিন্ন বিষয়ে প্রেক্ষাপটে, আজকের যে বিষয় এনআরসি, এই বিষয়টা এত বেশি প্রাসঙ্গিক এবং বর্তমান ভারতবর্ষের দৃষ্টিকোণ থেকে এত বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়ে আজকে চর্চার জন্য আমি ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাই, সঙ্গে আমাদের যারা আজকে যে অতিথিবৃন্দ আছেন বা গেস্ট আছেন বা চন্দনকেও আমি যথেষ্ট মানে কৃতজ্ঞতা স্বীকার করি এটা বিষয় নিয়ে। প্রথম কথা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া একদিনে গড়ে উঠেনি, ভারতবর্ষ এবং ভারতবর্ষের নাগরিকত্ব এই বিষয়টা যখন আমরা বলতে যাব তখন স্বাভাবিকভাবে ইতিহাসের বিষয়টা চলে আসে, দেশ ভাগ, জিওগ্রাফিক্যাল লোকেশন অফ নর্থ ইস্ট ইন্ডিয়া বিফোর অ্যান্ড আফটার ইন্ডিপেন্ডেন্স। আমি জাস্ট এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার আগে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে বিষয়টা অল্প, এত ডিটেলস যাওয়াটা হয়তো বা সম্ভব হবে না, তারপরেও একটু ইতিহাসের দৃষ্টিভঙ্গিতে বলছি যে অ্যাকচুয়ালি এনআরসি বিষয়টা কোন জায়গা থেকে উঠে এসেছে। আমরা ত্রয়োদশ শতক থেকে শুরু করে অষ্টাদশ এবং ঊনবিংশ শতক পর্যন্ত আসামে একটা রাজবংশ ছিল, সেটা হচ্ছে অহোম রাজবংশ।
ত্রিপুরাতে ফা এবং পরে মানিক্য রাজবংশ পাশাপাশি গড়ে উঠেছে রাজতন্ত্র। বাঙালিদের একটা যথেষ্ট ভূমিকা ছিল ত্রিপুরা রাজ্য গঠনের ব্যাপারে, আসামের রাজ্য গঠন ব্যাপারে। এই রাজ্য গঠনের ক্ষেত্রে যেমন বাঙালিদের ভূমিকা ছিল বিভিন্ন ক্ষেত্রে, চাষাবাদের ক্ষেত্রে, যখন মণিরাম দেওয়ান আসামে চায়ের সূত্রপাত করেন তখন থেকে বাইরে থেকে একটা প্রজাদের এখানে শ্রমিক হিসাবে আসার একটা প্রবণতা যা শুরু হয়েছিল। ঊনবিংশ শতকে যখন ব্রিটিশরা আসে তখন আসামে দুই ধরনের চেঞ্জ আসে। আসামে ওরা শুরু করে ধানের চাষ, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে চায়ের চাষ। তখন বর্তমান যেটা বাংলাদেশ বা এর আগে পূর্ব পাকিস্তান বা বর্তমান পাকিস্তান এমন কোনো প্রভিন্স বলতে ছিল না, ব্রিটিশ ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ ছিল। এবং ওই সময় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে চা শ্রমিক, হ্যাঁ হিন্দিভাষী, বাংলাভাষী, মুসলিম, হিন্দু সবাই আসামে অভিবাসনের ফলে ওরা এসছে, কর্মসংস্থান হিসাবে এসছে। ওই সময়ের ব্রিটিশ যুগের সেন্সাস হিসাবে দেখা গেছে বিফোর দ্য ব্রিটিশ জনসংখ্যা কম ছিল, আফটার দ্য ব্রিটিশ জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। তখন আসামিজদের সঙ্গে বাঙালিদের কোনো প্রবলেম ওই সময় ছিল না। এবার প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ স্বাধীন হলো 1947 খ্রিস্টাব্দে, পূর্ব পাকিস্তানের জন্ম হলো, এবং এইদিকে পাকিস্তান পশ্চিম পাকিস্তানের জন্ম হলো, এবং নর্থ ইস্টের রাজ্যগুলি শুধুমাত্র ভারতের সঙ্গে এই 1949 পর্যন্ত লিস্টেড হলো কিন্তু পূর্ণ রাজ্যের মর্যাদা তখনও পায়নি। সমস্যাটা তখন থেকে শুরু হলো। এবার আসামের জনগণ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, 1947 খ্রিস্টাব্দে দেশভাগ হয়। দেশভাগের পর থেকে আস্তে আস্তে দেখা গেল আসামে জনগণ বাড়তে শুরু করেছে, কারণ পূর্ব পাকিস্তানের কিছু অস্থির পরিস্থিতি, আস্তে আস্তে আসামের জনগণ বাড়তে থাকে। যখন আসামের জনগণ বাড়তে থাকে তখন ওই জায়গার স্থানীয় আসামিজরা বারবার প্রতিবাদ করতে থাকে, বাঙালি বিরোধী প্রতিবাদ, কখনো বাংলাদেশি মুসলমান বিরোধী প্রতিবাদ। 33টা জেলা আসে আসামের মধ্যে, 8টা জেলা যেটা বাংলাদেশের লাগোয়া একদম বর্ডারের, এই জায়গাগুলিতে প্রচুর পরিমাণ অভিবাসন বৃদ্ধি পেয়েছে। দ্যাট মিন্স এটা বোঝায় না যে আসামের সর্বত্র মাইগ্রেশন হয়েছে। মাইগ্রেশন শুধুমাত্র আসামে নয়, ত্রিপুরাতে হয়েছে, আসামে হয়েছে, পশ্চিমবাংলাতে হয়েছে, অর্থাৎ বাংলাদেশের লাগোয়া সবটা এলাকা জুড়ে হয়েছে। এর মানে এটা বোঝায় না যে সব জনগণ মাইগ্রেটেড। আগে যারা ছিল তাদের কন্ট্রিবিউশন ছিল রাজ্য গঠনের ক্ষেত্রে, ছিল শিক্ষা সংস্কৃতি সব দিক দিয়ে ছিল। বিষয়টা হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত কি পরিমাণ বেড়েছে, আর হুট করে 1971 খ্রিস্টাব্দের যখন বাংলাদেশ হলো, 1971 খ্রিস্টাব্দের 26 মার্চ যখন বাংলাদেশের জন্ম হলো, তখন দেখা গেল যে প্রচুর পরিমাণ অভিবাসন। ওই সময় এক লাফে আসামে 10 লক্ষ, ফিগারটা আমি আবার বলছি 10 লক্ষ জনসংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পায়। 71 থেকে 78 পর্যন্ত আসামে এই বাড়তি মাইগ্রেটেড পিপলদেরকে শেল্টার দেওয়ার জন্য, এদের আটকানোর জন্য আসামে এজিপি, আসাম গণপরিষদ, এবং AASU, আসাম অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন গঠিত হয়। 1978 পর্যন্ত এরা বিভিন্ন আন্দোলন করতে থাকে। 1978 থেকে 79 আসামে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে দাঁড়ায়। এজিপি আর AASU আসামে বিভিন্ন আন্দোলন শুরু করে। ওই সময় প্রায় 850 জন লোক মারা যায়। মানে এই পুরো এনআরসি, আজকের যে এনআরসি দেখছি, এটা অনেকের মানে অনেক আন্দোলন এবং রক্ত ঝরেছে এই জন্য। এই জাস্ট আমি এনআরসি ফরমেশনটা বলছি যে কেন এনআরসি ফরমেশন হলো। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের ভারতবর্ষে ইন্দিরা গান্ধী, এবং ওই সময় কি হয়েছিল আসবো কানুবাবু, এই বিষয়টা তো আসবো, কারণ যারা দেখছেন অবশ্যই ইতিহাসটাও আপনার কাছে জানবেন, আপনার কাছে আসবো, সময় যেহেতু সংক্ষিপ্ত আমি প্রবীর বাবুর কাছে যাই। প্রবীর বাবু, আসামে আপনাদের সরকার চলছে,
এবং এখন দেখা গেছে যে যখন এনআরসি করা হলো এরপর থেকে সবচেয়ে বেশি সাউন্ডেড যিনি এই উনি হচ্ছেন মমতা ব্যানার্জি। উনি বলছেন যে বিজেপি চাইছে যে 40 লক্ষ ভোটারকে নষ্ট করছে, এবং এই যে 40 লক্ষ মানুষ এরা উত্তরপ্রদেশ বিহার দেশের অন্যান্য জায়গা থেকে এখানে অবস্থান করছে, কিন্তু এখানে বিজেপি হিন্দু মুসলিম পলিটিক্স খেলছে। আর সবচেয়ে বড় কথা, বিজেপি বাঙালি বিরোধী এবং বাঙালিদের তাড়ানোর জন্য এটা একটা চক্রান্ত হচ্ছে। আপনারা বিজেপি দল সেখানে ক্ষমতায় আসার আগেও প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতি মতো কাজ করেছেন, কিন্তু এই 40 লক্ষ মানুষ কোথায় যাবে এটাও প্রশ্ন জাগছে। আসলে এই রাজনীতিতে এনআরসি আপনারা কেন এই সময় এনেছেন এই বিষয়টা জানেন? একটা বিষয় হচ্ছে প্রেক্ষাপটটা তো কানুবাবু বলার চেষ্টা করেছিল, এনআরসির প্রেক্ষাপটটা আমার ধারণা সম্পূর্ণ করতে পারেনি, ভূমিকাটা উনি করেছেন। এনআরসির প্রাসঙ্গিকতা আজকে ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল অস্বীকার করতে পারছে না, একে স্বীকার করে নিচ্ছে। এবং কানুবাবু যেটা বলেছিলেন যে আসামে অগ্নিগর্ভ পরিস্থিতি, 78 সালে কেন্দ্রে জনতা পার্টির সরকার ছিল, 80 সালে শ্রীমতী গান্ধীর নেতৃত্বে আবার কংগ্রেস দলের সরকার দিল্লিতে প্রতিষ্ঠিত হয়। ওই সময়টাই আসামে 74 একটা অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা দিয়েছিল, বিভিন্নভাবে বিভিন্ন আন্দোলন, এগুলি আমি এত বিশ্লেষণে যেতে চাইছি না, এগুলি সব হচ্ছিল। ওই সময় শ্রীমতী গান্ধী একাধিকবার পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে উনি বেআইনি অনুপ্রবেশকারীদের সম্পর্কে উদ্বেগ এবং উষ্মা প্রকাশ করেছিলেন। আমরা এটাও জানি বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর বাংলাদেশের যিনি সর্বাধিনায়ক ছিলেন মুজিবুর ইসলাম, ওনার সাথে শ্রীমতী গান্ধীর একটা চুক্তি হয়েছিল 71-এর বাংলাদেশ স্বাধীনতা লাভের আগ পর্যন্ত যারা ভারতবর্ষে বাংলাদেশ থেকে বা পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে প্রবেশ করেছে বিভিন্ন রাজ্যে, বিশেষত ত্রিপুরা, আসাম, পশ্চিমবাংলা, ওই সমস্ত রাজ্যগুলিতে তারা তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ইন্দিরা মুজিব চুক্তি যেটা যেটাতে বলা চুক্তিটা হয়েছিল, তারপরে আসাম আন্দোলন স্থিমিত হয়নি। আসাম আন্দোলন তারপরেও চলছিল। সম্ভবত আমি যদি ভুল না করে থাকি 84 সালে শ্রীমতী গান্ধীর নৃশংস হত্যাকাণ্ডের পর রাজীব গান্ধী যখন 1985 ক্ষমতায় আসে তখন আসাম পরিস্থিতির চাপে পড়ে হোক যাই হোক আসামের আন্দোলনকারীদের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। আজকে যে এনআরসি সেই চুক্তিকে অনুসরণ করেই আজকে এনআরসি কে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্টের মান্যতা মেনে ভারত সরকার, আসাম সরকার আজকে একটা প্রাথমিক তালিকা, যেটা খসড়া তালিকা একটা প্রকাশ করেছে, যাতে 40 লক্ষের মতো আসামে যারা বসবাস করছেন বিভিন্নভাবে তাদের নাম সেই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এটা নিয়ে তুমি যেটা বলেছিলে যে মমতা ব্যানার্জি, আমি বলবো মমতা ব্যানার্জি তো সস্তা রাজনীতি করছে, রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য, ফায়দা তোলার জন্য উনি
পরিস্থিতিটাকে আরো জটিল করতে ওনার ভূমিকাটা পরিস্থিতিটাকে জটিল করতে সাহায্য করছে। আপনি কিভাবে বলছেন যে উনি রাজনৈতিক সুবিধা নেবেন? আসামের লোক দিয়ে ওনার কি কলকাতার সুবিধা কি আছে? প্রশ্নটা হচ্ছে আসামের লোক দিয়ে কলকাতার সুবিধা বিষয়টাই না। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায়, সকলেই আমরা জানি যে অনুপ্রবেশের সমস্যাটা পশ্চিমবাংলায়ও আছে। না, মমতা ব্যানার্জি নিজেও একবার সংসদে নিয়ে কাগজ ছুড়ে দিয়েছিলেন স্পিকারকে এবং এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেদিন উগ্রমূর্তি ধারণ করেছিলেন অনুপ্রবেশের এই বিষয়টা ওঠানোর জন্য। আজকে হয়তো বা ইউটার্ন নিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আজকের দিনে আসামের বিষয়টা কিভাবে পশ্চিমবাংলাতে লাগু হচ্ছে? আজকের দিনে আসামের বিষয়টা পশ্চিম মমতা ব্যানার্জি বিজেপি বিরোধিতা করার জন্য, বিজেপির বিরুদ্ধে বিভিন্ন দলকে উনি যে প্রচেষ্টা গ্রহণ করেছেন একত্রিত করার জন্য, ওনার যে প্রয়াস, সেই প্রয়াসের অংশ হিসাবে আসামের ইস্যুটাকে উনি বেছে নিয়েছেন। আসামে পশ্চিমবাংলার কি লাভ হবে না লাভ হবে এটা আমি তো গণৎকারণে বলতে পারছি না, কিন্তু একটা ঘটনা মমতা ব্যানার্জি যেভাবে বলছেন যে বাঙালি মুসলিমদের বিরুদ্ধাচারণ করা হচ্ছে। না, আমি বলছি রাজনৈতিক কি পরিকল্পনা হতে পারে বলে আপনি মনে করেন? রাজনৈতিক পরিকল্পনা এটাই যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় যে অসাম্প্রদায়িক বলে নিজেকে জাহির করার জন্য উনি যেভাবে উনি সেখানে মুসলিমদের দূষণ করছেন, নামাজ পড়ছেন, এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলিকে সামনে রেখেই উনি আজকে এখানে এই জিনিসটা করছেন। তারপর যদি আমি ধরে নিই তর্কের খাতিরে আসামে, যদিও আসাম সরকার, কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন সকলেই বলছে আসামে খসড়া তালিকায় যাদের নাম বাদ গেছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তাদের ভোটাধিকার, নির্বাচন কমিশন বলেছে তাদের ভোটাধিকার খর্ব হবে না, তাদের ভোটাধিকার থাকবে। তাহলে এটার কোনো কারণ মানে আছে এটা করার? এনআরসিটা এনআরসি কিছু থাকেই না, করেই তাহলে কি দরকার আছে এনআরসি? এনআরসি যে এনআরসি সুবিধা দেবেন, সহযোগিতা দেবেন, এনআরসি তো করেছে, এনআরসি করেছে, আমরা যেটা অনুভব করছি এনআরসি করা হয়েছে যে সঠিকভাবে নাগরিকদের বাছাই করার জন্য। তারপর এটা বাছাই হলে পর, এটা সম্পন্ন হলে পর, এটা তো সম্পন্ন হয়নি, খসড়া তালিকা এটা সম্পন্ন হয়নি, এটা সম্পন্ন হলে পর পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার, আসাম সরকার, আমাদের সরকার পরিষ্কারভাবে বলেছে একজনও প্রকৃত ভারতীয় নাগরিক, যারা প্রকৃত ভারতীয় নাগরিক, আমি আবার বলছি প্রকৃত নাগরিক, ভারতীয় নাগরিক যারা, তারা তাদের একজনেরও আশঙ্কা কোনো কারণ নেই, তারা একজন উচ্ছেদ হবে, একজন উচ্ছেদ হবে না। আসবো প্রবীরবাবু, একজন উচ্ছেদ হবে না। মীনবাবু আপনার কাছে যাচ্ছি, প্রবীরবাবু যেখানে থেমেছেন সেখান থেকে যাই, যে যে জায়গাতে আজকে আসামের এই এনআরসির বিষয়টা উঠে এলো এবং এই নিয়ে আজকে সারা দেশে রাজনীতি হচ্ছে, বিশেষ করে মমতা ব্যানার্জি, আমি যেটা বললাম যে উনিও পলিটিক্সে খুবভাবে এটা নিয়ে আজকে আমরা লক্ষ্য করেছি, শিলচর, কালকে শিলচর বিমানবন্দর ওনার টিম আসা, সেখানে রুখে দেওয়া, সব কিছু একদম হজরলম্ব হয়ে গেছে, পুরো রাজনৈতিক যে বিষয়টা এটা এক ধরনের আতঙ্কের বিষয় তৈরি হয়েছে এবং উনি সিভিল ওয়ারের কথা বলছেন যে সিভিল ওয়ার হতে পারে বিষয়টা। সুপ্রিম কোর্ট যেখানে দেখছেন বা সুপ্রিম কোর্টের অর্ডার বলবৎ হচ্ছে সেখানে এই রাজনীতিকরণকে আপনি কিভাবে দেখছেন, বা এটা কি জায়েজ নাকি এটা বিজেপির এটা একটা অন্য কোনো চাল হতে পারে, কি মনে করেন? না, প্রথমত তারা দুজন মানে অভিজ্ঞ এবং প্রাজ্ঞ দুইজনে বক্তব্য রাখলেন, তো সেটা যদি মাথায় রাখিও রাখাই আমার যেটা বিষয় সেটা হচ্ছে 1985 আসামে কোর্টের মধ্যেই ছিল যে আসামে যারা অনুপ্রবেশকারী তাদের ভারে আসাম ভারাক্রান্ত, তাদের তালিকাটা একটা তৈরি করতে হবে, এটা আসাম অ্যাকর্ডের একটা বেসিস, মূল বেসিস ছিল, ঠিক না? সেটার উপর দাঁড়িয়ে আসাম অ্যাকর্ডটা ইমপ্লিমেন্ট করার জন্য এই এনআরসি বা এর আগে যেটা আইএমডি এসব তাদের যা ছিল, এখন তারপরে আপনি দেখবেন 2005 বা 1998 আসামের ভোটার লিস্ট থেকে 100,000 ভোটারকে বাদ দেয় কংগ্রেস সরকার। তো এই যে 100,000 লোককে বাদ দিল, এই 100,000 লোকের তো হদিশ নেই, কোথায় গেল, কিভাবে আছে সোসাইটির, কোথায় তারা মিশে আছে, এটা নেই, এটার কোনো হিসাব নেই, কিন্তু 100,000 লোক ভোটার লিস্ট থেকে বাদ গেল 1998। 2005 সেন্ট্রাল গভর্নমেন্ট, আসাম গভর্নমেন্ট ভার্সেস
এই এনআরসি ইমপ্লিমেন্ট করার জন্য বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন একজন পিটিশনার ছিলেন, এই পিটিশনের মাধ্যমেই এই এনআরসি ইমপ্লিমেন্ট করার জন্য তদবির শুরু হয়, ইমপ্লিমেন্ট করার জন্য ইনিশিয়েটিভটা শুরু করে সুপ্রিম কোর্টের নজরদারিতে সুপারভিশনে, ঠিক আছে। তো এখন ধরেন এটা এনআরসি 2015 থেকে শুরু হলো, এটা আমরা জানি এটা সেকেন্ড থার্ড ইনস্টলমেন্ট ডিসেম্বর, ঠিক আছে। দেখ ওই সময়ে 3,03,00,000, এখন 2,02,00,000 বা 2,80,40,00,000 বাদ গেল। তো আমি বললাম যে ধরেন 30 আগস্ট থেকে 28 সেপ্টেম্বর এই যে আপনার 29 দিন, এই 29 দিনের মধ্যে আপনাকে 40,00,000 লোকের আইডেন্টিটি প্রুফ করতে হবে এনআরসির জন্য, ঠিক আছে। পার ডে আপনি দেখবেন 13,500, 13,500 লোকের রেজিস্ট্রেশন হতে হবে। তাহলে এই বিশাল, আপনি যদি 24 ঘন্টা তার কাজ হবে না, এত সেন্টার আপনি কোথায় খুলতে পারবেন? তাহলে প্রথম কথা হচ্ছে যারা এটা মনে করেন যে ঠিকই আছে আপনি মার্চের পরে যারা এসছে তাদের এনআরসি করা দরকার, ঠিক আছে, এটা আছে, ঠিক আছে। এবার এই এনআরসিটা যে আপনি করলেন তার পরবর্তীতে যে মানে তার যে মানে জনগণের উপর তার যে প্রভাব সেটাও তো আপনাকে দেখতে হবে। এই যে 40,00,000, এখন 40,00,000-এর মধ্যে আপনাকে 29 দিন সময় দিলো, আপনি বাকিদের নিলেন। আমি বললাম সে 35,00,000 যুক্ত হলো, 35,00,000 যুক্ত হলো। এখন পলিটিক্যাল পার্টিগুলি যে টার্গেট করছে, মমতা টার্গেট করছে মুসলিম ভোট, ঠিক আছে না, যারা রুলিং আসামে যারা রুলিং আছে তারা হিন্দু ভোট। দেখুন আপনি 1955 সালে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা চেঞ্জ করা হলো, 2016তে সেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট একটা চেঞ্জ করা হলো, সেটাতে কিন্তু মুসলিমদের বাদ দিয়ে বাকিদের সিটিজেনশিপ দেওয়ার কথা হলো, পার্শ্ববর্তী রাজ্য দেশগুলো থেকে যারা আসে। এটা হচ্ছে মানে হিন্দুদের আপনি অ্যাকোমোডেট করে নেন, বাকি মুসলিমদের আপনি অ্যাকোমোডেট করবেন না, যে মুসলিমরা আপনার বহিরাগত, তারা বিদেশি, তারা ইললিগেল। তো সব টার্গেট হচ্ছে মুসলিমরা, মুসলিমরাই সব টার্গেট। তো এক পক্ষ যদি হিন্দুদের নিয়ে এনআরসি থেকে শুধু মুসলিমরা বাদ গেছে, না না, আমি তো সেটা বললাম না, 40,00,000 মধ্যে আমি বললাম তো, না না, 40,00,000 মধ্যে 35,00,000 আপনি অ্যাকোমোডেট করতে পারেন। আমি আমি তো এক্সাম্পল দিচ্ছি, মানে ধারণা ধরে না, 29 দিনের মধ্যে আপনি কত লোক নিতে পারেন হাইয়েস্ট? আপনি যদি বিহারের লোক হন, তাহলে বিহারের যে পঞ্চায়েতে আপনি ছিলেন তার যদি একটা প্রধানের সার্টিফিকেট আপনার কাছে থাকে তাহলে আপনি এনআরসিতে ইনক্লুড করতে পারবেন। সেটা পর্যন্ত আপনি যদি বিভিন্ন স্টেটের থেকে যান আপনি সেটা দিতে পারবেন, সে তাতে তো কোনো অসুবিধা নেই, আপনি দিলেন। কিন্তু এই যে সময়টা আমার কাছে মনে হচ্ছে সময়টা সংক্ষিপ্ত, এই সময়ে এতটুকু কাজ করা যায় না, মানে আমাদের প্রশ্ন হচ্ছে সময়, সময়টা বাড়ানো দরকার। এবং এটার মধ্যে যারা অ্যাক্সেস থাকবে তারা তো ভারতবর্ষেই ছিল, তাদের জন্ম কর্ম সবকিছু 20 বছর হোক 30 বছর হোক তারা ছিল, তাদেরও আপনার রিহেবিলিটেশন রিসেটেলমেন্ট আপনাকে দেখতে হবে মানবাধিকার অ্যাঙ্গেল থেকে এবং ডেমোক্রেটিক অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখতে না। বিজেপি সরকার কিংবা কেন্দ্রীয় সরকার, আসাম সরকার বা কেন্দ্রীয় সরকার এখনো কিন্তু বলেনি সেই ক্ষেত্রে ওদের বাংলাদেশে পাঠানো হবে, এবং বাংলাদেশের সাথে ডিটেনশন ক্যাম্পে অলরেডি রিকগনাইজড ক্যাম্পে 1,200 লোক আছে, অপেক্ষা করছে সময়ের, তাই স্ট্যাপ নেবে, দেখা যাক। তবে আরজেডি কিংবা অন্যান্য দল এই ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, রাজনীতি শুরু করেছে। ত্রিপুরাতেও এনআরসি নিয়ে কথা হচ্ছে, যেখানে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কোনো সমস্যা নেই এবং ত্রিপুরা রাজ্যে এনআরসির কোনো বিষয় আসে না, এটা আসামের বিষয় এবং আসামের দীর্ঘদিনের আন্দোলনের ফল এবং সেই ফলের ফলপ্রসূ হলো। কিন্তু আইপিএফটি জোট সরকারে যারা আছে তারা সরাসরি এনআরসি করার জন্য আবেদন করছেন এবং এনআরসি করার জন্য হুমকিও ছাড়ছেন, অর্থাৎ এনআরসি আজ সরগরম। শুধুমাত্র সেটা আসামের বিষয় দেখলে হচ্ছে না, পশ্চিমবাংলা কিংবা ত্রিপুরা সেখানে কেউই আর এনআরসিতে বাদ নেই। তবে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ঝড়, সারা দেশে এনআরসি করা হোক, আসলে এটাই কি হতে যাবে আগামী ভবিষ্যৎ, ভবিষ্যৎ ভবিতব্য কোন দিকে এগোচ্ছে এ নিয়ে আরো চর্চা হবে। তবে মৃন্ময়বাবু বিরতির আগে কথা বলছিলেন, আমি যাব কানুবাবুর কাছে, উনি বিষয়টা নিয়ে কিছু একটা বলতে চাইছিলেন। কানুবাবু, আমি যেটা পরিষ্কার বলতে চাই, এনআরসি নিয়ে এত রাজনীতি হচ্ছে, যদি 78 থেকে 2005
2009 থেকে 2018 আজকের ডেট, এই এই তথ্যগুলো যদি মেমোরাইজ করা হয় তাহলে আমার মনে হয় কোনো রাজনৈতিক দলকে দোষারোপ করা যাবে না। 1978 আসামে একটা বাই ইলেকশন হয়, আমি সময় কম এত ডিটেইলস যাচ্ছি না, বাই ইলেকশন হয়, হঠাৎ করে দেখা যায় ভোটার লিস্টে 50,000 জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, ইলেকশন বন্ধ করে দেওয়া হয়, এজিপি আন্দোলন শুরু করে, আসাম স্টুডেন্ট ইউনিয়ন আন্দোলন শুরু করে, ওই সময় 79 একটা দাঙ্গা হয়, সঙ্গে সঙ্গে দেখা গেল যে বিভিন্ন প্রতিক্রিয়াশীল সংগঠনের আসাম একটা অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে। 83-তে IMDT ইলিগ্যাল মাইগ্রেন্টস ডেফিসিয়েন্সি ট্রাইব্যুনাল, এই যে IMDT অ্যাক্ট আনেন ইন্দিরা গান্ধী, অর্থাৎ অবৈধভাবে যারা এই ভারতবর্ষে এসছে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়ে দেওয়া হবে, এবং তিনি তার বিভিন্ন বক্তৃতায় বলেছেন যে 71-এ যারা এসছে তাদের সহমতি মনোভিতা রয়েছে কিন্তু তাদের একটা সময় দেশ থেকে চলে যেতে হবে। তিনি তার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারেননি, আসেন রাজীব গান্ধী। ওই সময় আসামে 71-এর তথ্য অনুসারে বলা হয় 10 লক্ষ অভিবাসনকারী মাইগ্রেশন করে ভারতবর্ষে ঢুকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ঢুকে, এবং আসামে ম্যাক্সিমাম পরিমাণ ঢুকে, আসামের যারা স্বাধীনতার সময় থেকে যারা আসাম গঠনে যাদের কন্ট্রিবিউশন রয়েছে সেটা বাঙালি হিন্দু আসামিজ মুসলিম সবাই রয়েছে, বাঙালিদের যথেষ্ট ভূমিকা রয়েছে, ত্রিপুরার ক্ষেত্রেও রয়েছে, আসামের ক্ষেত্রেও রয়েছে, এমন কোনো কথা নাই যে বাঙালিদের অরিজিন আসামের ক্ষেত্রে না। কিন্তু ওই অগ্নিগর্ভ পরিস্থিতিতে কি হলো, একটা টার্নিং পয়েন্ট ছিল 1985 15 অগাস্ট, তখন একটা প্যাক্ট হয় আসাম এজিপি আর স্টুডেন্ট ইউনিয়নের সঙ্গে, একটা আসাম অ্যাকর্ড সাইন করা হয়, এবং ওই সময়ে বিভিন্ন তথ্য দিয়ে বলা হয় যে ফ্রম 1951 to 1961 যারা আসামে প্রবেশ করেছে দে আর দ্য পারমানেন্ট সিটিজেন অফ ইন্ডিয়া। ওকে, 1961 to 1971 যারা আছে তারাও সিটিজেন, তবে তারা ভোটাধিকার পাবে না, ডি ক্যাটাগরির নাগরিকত্ব তারা পাবে। ভারতে এখন নাগরিকত্বের আইন আছে, আরো এ বি সি ডি হচ্ছে, আমি বলছি 1951 to 1961 যারা এসছে তারা পারমানেন্ট নাগরিক, 1961 to 1971 যারা অ্যাপ্লাই করেছে অ্যাপ্লিকেশন করেছে একটা কিছু দিয়েছে তারা এই দেশের নাগরিক, তখন এটা একটা হ্যাঙ্গিং পরিস্থিতিতে থাকে। কারণ কি, অগপ আসাম অগপ চলে আসে ক্ষমতায়, এই নিয়ে আর কিছু কথাবার্তা হয় না, দামা চাপা পড়ে যায়। এবার ইয়ার 2005 কি হয়, IMDT বাতিল হয়ে যায়। কি করে বাতিল হয়, বর্তমান যে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উনি একটা পিটিআই দাখিল করেন সুপ্রিম কোর্টে, 2005 এ সুপ্রিম কোর্ট বাতিল করে দে IMDT যেটা ইন্দিরা গান্ধী এনেছিলেন। আচ্ছা আচ্ছা, ওকে, এটা সর্বানন্দ সোনোয়ালের পিটিআই তেই হয়। তাহলে সর্বানন্দ সোনোয়াল বর্তমানে বিজেপি বিলং করছেন, তাহলে দেখা যাচ্ছে যে উনি ওই যে ইলিগ্যাল ইমিগ্রেন্ট যারা ছিল এই বাতিলের তিনি পক্ষে না, তাহলে এদের নাগরিকত্ব দেওয়ার উনি পক্ষে। এবার 2005 to 2009 বিভিন্ন চর্চা হয়, সুপ্রিম কোর্টে বিভিন্ন হিয়ারিং হয়, একটা লম্বা একটা ইতিহাস আছে ওই সময়ের মধ্যে। এখন সুপ্রিম কোর্ট 2009 সুপ্রিম কোর্ট চিন্তা করে যে তাহলে ওই বিষয়ে কি করতে হবে, তখন সুপ্রিম কোর্ট ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স আজকের যেটা NRC এই NRC তৈরি করে, এবং এটা সুন্দর করে যেভাবে আসাম অ্যাকর্ডে যেভাবে বলা হয়েছিল 1951 থেকে 1961 এর মধ্যে নাগরিকত্ব, 1961 থেকে 1971 শুধু নাগরিকত্ব কিন্তু ভোটাধিকার না, এইভাবে বলেছে যে যারা 1947 to 1971 যাদের পূর্বপুরুষরা যাদের কাছে তথ্য আছে, এমন কোনো তথ্য আছে যারা যারা এখানে বসবাস করেছে, বা 1971 বিফোর যে ইলেকট্রাল রুল আছে ওইখানে নাম আছে, এটা NRC তে লিস্টেড করা হয়েছে। প্রশ্ন হচ্ছে এটার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক না দেখে দেখতে হবে দেশের মাইগ্রেশন সমস্যা, দেশ বিভাজনের পর জাতিকেন্দ্রিক ভাষাকেন্দ্রিক
একটা দেশ থেকে আরেকটা দেশ যখন মাইনরিটি হয়ে যায়, সংখ্যালঘু হয়ে যায়, তখন আরেকটা দেশ জাতের টানে, অর্থনৈতিক অবস্থার টানে, তারপরে শান্তির টানে, সুব্যবস্থার টানে একটা দেশ থেকে আরেকটা দেশে মাইগ্রেটেড হয়, তখন আরেকটা দেশ এফেক্টেড হয়। এই এফেক্ট বলছেন ভারত এইভাবে এফেক্টেড হচ্ছে, এফেক্টেড। আচ্ছা, এটা থেকে, এটাকে ধর্ম দিক থেকে টানা যাচ্ছে না, এটা ধর্ম এবং রাজনীতির দিক থেকে না টেনে দেশের প্রশাসন বিভাগকে আরো একটু শক্ত করে, এখনো পর্যন্ত যে মাইগ্রেশনটা দেশের মধ্যে হচ্ছে সেটাকে আরো শক্ত করে, শক্ত হাতে তুলে ধরা হোক, যাতে দেশের ঐক্য, দেশের রাজনীতি, দেশের সবকিছু যাতে একটা সুরক্ষিত থাকে এবং দেশের নাগরিকরা সুব্যবস্থা পায়। যেটা আপনাদের কাছে এটাও বলা যায় যে এনআরসির বিষয়টা তখনই আসে যখন আপনি যদি পরিবারের মধ্যে দুজন তিনজন সদস্য থাকেন, অবশ্যই তিনজন মানুষের জন্য এক বাৎসরিক পরিকল্পনা করবেন, কিন্তু সেখানে যদি অতিথি হিসেবে 15 দিন পর পর আপনার এখানে লোক আসে, তবে সেখানে হয়তো বা আপনি কাছছাড়া করতে পারেন যে এই যে মাসের এক মাসে আপনারা তিনজনের জন্য যে খাওয়ার বা যে পরিকল্পনা করেছেন, সেখানে হয়তো বা 15 দিনের মধ্যে, ওই মাসের মধ্যে দুজন লোক বাইরে থেকে এলো, সেখানে তাদের জন্য কাছছাড়া কম বেশি খেয়ে আপনি তাদেরকে খাইয়ে পাঠাতে পারেন, কিন্তু তারা যদি থেকেই যায়, আপনার এখান থেকে না যায়, তাহলে আপনার ভাড়ার একটু টান পড়বে এবং এই টানটা আপনার যে তিনজন পরিবারে ওনাদেরকে বইতে হবে। ভারতে এই অবস্থা চলছে, অনুপ্রবেশকারীরা যখন এভাবে এসে থেকেই যাচ্ছেন তখন ভাড়ারে টান পড়ছে ভারতীয়দের, চাকরি বলুন, বেকাররা পাচ্ছে না, বেকার সমস্যা দূরীকরণ হচ্ছে না, আর্থিকভাবে পিছিয়ে পড়ছে। কিন্তু এই যুক্তি যেখানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এই যুক্তি দিচ্ছেন, পাশাপাশি আরেকটি যুক্তি আছে যে সেই সময় যদি এভাবে আসে অতিথিদের বাড়িতে, অতিথি আসলে অবশ্যই আপনার ব্যবহার এবং আপনার আচরণ অতিথিদের কখনো কখনো যেতে বাধ্য করে, তাহলে দীর্ঘ এতদিন ধরে আপনার বাড়িতে অনুপ্রবেশকারী অতিথিরা থাকলো কিভাবে এবং ঢুকলো কিভাবে, দরজা আপনি খুলেছেন, তাহলে কি করছে সীমান্ত রক্ষা বাহিনী, এটাও প্রশ্ন যাচ্ছে। আমি প্রবীর বাবুর কাছে যাব। প্রবীর বাবু, এতদিনে গিয়ে প্রশ্ন হলো, এনআরসি নামলো, এনআরসি হলো, সব কিছু অনুপ্রবেশ হচ্ছে, তো অনুপ্রবেশ হলে দল এখানে এই যে বিএসএফ বা সুরক্ষা বাহিনী তারা কি করছিল? আমি একটা কথা বলি, এই সীমান্ত সমস্যা এটা স্বাধীনতার সময় থেকেই এই সমস্যাটা কিন্তু রয়ে গেছে, নানা ধরনের চুক্তি পার্শ্ববর্তী দেশগুলির সাথে, নানা ধরনের চুক্তি, নানা বিষয় আসলে সহমত ঐক্যমত হওয়ার চেষ্টা, এগুলি নানা বিষয় হয়েছে, হলে পরেও অনুপ্রবেশের সমস্যাটা একটা জাতীয় সমস্যা হিসাবে আমাদের দেশে এই সমস্যাটা আছে, আছে বলেই অটলজি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, সেই সময় ভারতবর্ষের সীমান্তবর্তী যে সমস্ত দেশগুলি আছে এই দেশগুলির সাথে কাঁটা তারের বেড়া, সীমান্ত সুরক্ষার জন্য, অনুপ্রবেশ, চোরাচালান এগুলি রোধ করার জন্য, উগ্রপন্থী কার্যকলাপ এগুলিকে মোকাবেলা করার জন্য কাঁটা তারের বেড়া, এটা আমরা সকলেই জানি, কাঁটা তারের বেড়া দেওয়া হয়। সরকারের তরফ থেকে প্রচেষ্টাটা, অনুপ্রবেশের রোধের প্রচেষ্টাটা, এটা কিন্তু ছিল, এখনো আছে, তারপরেও নানাভাবে অনুপ্রবেশ হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় অসন্তোষ তৈরি হচ্ছে। না, অনুপ্রবেশ হচ্ছে বলে আমার সীমান্ত রক্ষা বাহিনীরা কি করছে? না, সীমান্ত এতদিন সরকার কি করেছিল, এখন বলছে অনুপ্রবেশ হচ্ছে, হয়ে গেছে, হচ্ছে, কেন কি করছিল? একটা জিনিস হচ্ছে কি, সীমান্তরক্ষী বাহিনী যেটা ছিল আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলগুলিতে, প্রত্যন্ত অঞ্চলগুলিতে সেইভাবে যে সর্বত্র যে পাহারা বা নজরদারি রাখার দরকার যেটা ছিল, এটা তো আগে, আজকে যে ব্যবস্থাগুলি আছে সেই ব্যবস্থাগুলি তো চিরকাল ছিল না, আগে সেই ব্যবস্থাগুলি ছিল না, ব্যবস্থাগুলি বাড়তে শুরু হয়েছিল কিন্তু ছিল না। এই ব্যবস্থাগুলি না থাকার ফলে অনুপ্রবেশকারীরা সেই সুযোগটাকে বেছে নিত, সেই সুযোগে চোরাচালানকারীরা যেমন সুযোগটাকে বেছে নিয়েছিল, অনুপ্রবেশকারীরাও সেই সুযোগটাকে বেছে নিয়েছিল, সেভাবেই তারা অনুপ্রবেশ করেছে।
নানাভাবে সংস্থান করে নিয়েছে, ফলে সেই সংস্থানের ফলে সমস্যাটাও আসামে যেটা অগপর আন্দোলন, আমি পুনরাবৃত্তি করতে চাই না সময় সংক্ষিপ্ত, ফলে সেই জায়গায় এটা আমরা জানি, আসামে জানি, ত্রিপুরাতেও একটা সময় বিদেশি বিতারণের আওয়াজ উঠে এখানে উগ্রপন্থী কার্যকলাপ কিন্তু শুরু হয়েছে, পশ্চিমবাংলায় হয়েছে। মমতা ব্যানার্জী সম্পর্কে তুমি বলেছ সংসদে উনি কাগজ ছুঁড়ে মেরেছিলেন, না সেই সময় মেরেছিলেন উনি, ফলে এগুলি হয়েছে, ফলে এই সমস্যাটা ছিল, এই সমস্যাটা তো সুরাহত করতে হবে। সেক্ষেত্রে মিনমাবু একটা কথা বলেছেন, আমি এটাতে যেহেতু সংক্ষিপ্ত এটাতে বলি যে ২৯ দিনের মধ্যে আপনি কিভাবে, আমি বলছি ৪০ লাখকে ২৯ দিনের মধ্যে সমাধান না, সমাধানের জন্য কিন্তু সময় আছে, চূড়ান্ত লিস্ট প্রকাশিত হবে ডিসেম্বর মাসে। ওইখানে বলেছে যে আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন, জাস্ট রেজিস্ট্রেশন করা, অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন, ২৪ ঘন্টা করতে পারবেন কোনো কারণে, যদি এটা প্যানিক হওয়ার মতো কোনো কারণ নাই, কারণ আমাদের সদ্য গৃহমন্ত্রী উনি দাঁড়িয়ে বলেছেন সময় দেওয়া হবে, সময় একদম ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর মানে এমন কোনো কারণ নাই যেখান থেকে আমি একটু স্যারকে ইয়ে করছি যে এমন কোনো কোনো নাগরিকের কোনোভাবে প্যানিক হওয়ার কোনো দরকার নেই, কারণ একদম ডিসেম্বর পর্যন্ত, ২০১৮ ডিসেম্বর পর্যন্ত একজনও নাগরিক তার অধিকার যাচাই করার জন্য সুযোগ পাবে না, এমন কোনো কোনো কথা নেই। আমি এটাই বলছিলাম যে এটা কিন্তু একটা জায়গায় তো আসতে হবে, ভারত সরকারকে তো থেমে থাকলে পর চলবে না, সমস্যা সমাধানের একটা রাস্তা একটা উপায় খুঁজে বের করতে হবে, ফলে যেটা একর যেটা হয়েছিল আসামে, যে একরটা হয়েছিল আসামে, সেক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে, পদক্ষেপের মান্যতা দিয়েছে সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, একে নিয়ে সস্তা রাজনীতি করা উচিত নয়। মৃণ্ময়বাবু বলেছেন ধর্মের নামে বিজেপি হিন্দু তাস খেলার চেষ্টা করছে, মোটেই না, মমতা ব্যানার্জি কি তাস খেলছেন মমতা ব্যানার্জি নিজেই বলতে পারেন, আমি সে প্রসঙ্গে যেতে চাই না, কিন্তু মমতা ব্যানার্জি আমি বলবো এটা হচ্ছে একটা এখানে সস্তা রাজনৈতিক ফায়দা তোলার একটা সস্তা রাজনীতি করছে। আরে ওনার সামনে, ওনার ওখানে সামনে ভোট ৪০ লাখ না, ওখানে পাঠিয়ে দিলে তো, সামনে ভোট আছে না, সে সামনে ভোট আছে তাদের, চাইলেই তো আর পশ্চিমবাংলার ভোটাধিকার তারা পেয়ে যাবে না, নির্বাচন কমিশন নির্বাচন কমিশন ওনার ওয়েলকাম করতে হবে না, নির্বাচন কমিশন ঘোষণা দিয়ে দিয়েছে আসামের এই ৪০ লক্ষ যারা যাদের তালিকায় নাম নেই তাদের ভোটাধিকার থাকবে, ভোটাধিকার খর্ব হবে না, এটা নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। ফলে সেই জায়গায় এই এমন একটা স্পর্শকাতর বিষয়কে নিয়ে, যেটা ভারতবর্ষের জাতীয় সমস্যার একটা অন্যতম সমস্যা, এ বিষয় নিয়ে কোনো দলেরই সস্তা রাজনীতি করা উচিত নয়, বরঞ্চ সহমতে আসার চেষ্টা করা উচিত, ঘোলা দলে যাতে কেউ মাস না ধরে, আচ্ছা ঘোলা দলে যাতে কেউ মাস, সেটা সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের তদারকিতে কাজটা হচ্ছে, ঠিক আছে, আচ্ছা, আর সেটা যাতে ধর্মের ভিত্তিতে কোনো একটা অংশকে টার্গেট করে এই কাজটা না করা হয়, তার জন্য আমি বারবার প্রথম থেকেই বলছি এখনো বলছি এনআরসি করা হোক, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই, এনআরসি ওয়েলকাম, আসামের কোর্টে আপনি যদি রেসপেক্ট করেন এটা ওয়েলকাম সব দিক থেকে আসামের, কিন্তু মমতা ব্যানার্জি ওয়েলকাম করছেন মানে আপনি আপনি যদি মমতা ব্যানার্জির পলিটিক্যাল মানে পলিটিক্যালি আপনি রিলাই করেন, মনে যদি করেন যে মমতা ব্যানার্জি পলিটিক্যালি রিলাই করার লায়ক, তাহলে তো আমার মনে হয় ডিসকাশনটা আনা দরকার। আমার কাছে হচ্ছে মমতা ব্যানার্জি পলিটিক্যালি লায়ক মানে আমরা রিলাই করি যে রিলাই করার বস্তু উনি না, আপনি যখন মমতা ব্যানার্জি যখন বলে তখন তো বিজেপি প্রেসিডেন্টও বলে, ওয়েস্ট বেঙ্গলের বিজেপি প্রেসিডেন্টও তো বলেন, দিলীপ ঘোষ কি বলেছেন যে এনআরসি করা হবে জোর করে পাঠিয়ে দেওয়া হবে, আপনি দেখবেন দুটো সম্প্রদায়কে টার্গেট করে যারাই পলিটিক্সটা করেন তার এই ধরনের উচ্চ গ্রাম তো থাকবেই। আপনি যদি না করতেন, আপনি যদি দিলীপ ঘোষ যদি কথাটা না বলতো তাহলে হয়তো মাত্রাটা কতটুকু তো আমি তখন মমতা বলি না, আমিও তো বলেছি মানে বিজেপিও তো বলেছে, বিজেপি কেন বলতে গেল যে ওয়েস্ট বেঙ্গলের দরকার আছে, ওয়েস্ট বেঙ্গলে এটা করে আমি সবাইকে কে দিয়ে দেবো, কেন বলতে গেল এটা,
কেন যে বলতে গেল আমরা যে আপিল করতে পারি যাতে মানুষ এটা প্যানিক না হয়, কারণ সোশ্যাল মিডিয়াতে এটা প্যানিক, সোশ্যাল মিডিয়া প্র্যাকটিক্যালি এটা প্যানিক। ত্রিপুরাতে অনেক লোক চলে এসছে, আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, আমার কাছে তো আছেই যে অনেক লোক চলে এসছে, তারা মেয়েরা বিয়ে দিয়েছিল তারা চলে এসছে। প্যানিক যাতে না হয়, সোশ্যাল মিডিয়ারও রেসপন্সিবিলিটিস আছে, আমাদেরও রেসপন্সিবিলিটিস আছে, যাতে কোনো নাম আমার পার্টি এখানে আছে, আমি যে পার্টি সমর্থন করি, পার্টির লোকরা এখানে দিন রাত চব্বিশ ঘন্টা যারাই প্রবলেমে পড়ছে তাদেরকে হেল্প করার জন্য আমরা হেল্প ডেস্ক আমরা ডাইরেক্ট এখানে কাজ করছি, কাজ সমস্ত মানে মুদ্রা কথা এটা সাপোর্ট করছেন, তবে সেটা যাতে নিয়মানুবর্তিত হয়, নিয়মানুবর্তিত হয় সময় ধরে, যাতে তারা কেউ যাতে বাদ না যায়, যদি বাদ যায় তাদের সেটেলমেন্ট এবং রিহ্যাবিলিটেশনটা যাতে দেখা হয় মানবাধিকার এবং গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা, বিচার করা। কারণ আপনি দেখবেন ভারতবর্ষে কিন্তু তিব্বতের লোকরা আশ্রয় নিয়েছে, তিব্বতের লোকরা আমরা, আপনি যেটা বললেন হিমাচল প্রদেশে আপনি আশ্রয় নিয়েছেন, আপনি জানেন ভুটান থেকে কিন্তু নেপাল এদের বহিষ্কার করা হয়েছিল, মোর দেন 1 লাখ তারা নেপালের 7টা জায়গাতে তারা ছিল, কিছু লোক 25,000 লোক এখন সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ধরেন আমাদের হোমলেস স্টেট, আমার স্টেটলেস পারসন, তারা এই যাতে না হয়, এই যাতে না হয় ভারতের মানব ইতিহাসে সেইটা ভারতকাল। যেটা বলেছেন খুব সুন্দর কথাটা বলেছেন যে প্যানিক না হয়, পেইনটা কোন জায়গাতে, পেইনটা আজকে এই জায়গাতে যে আমি নিউজে দেখলাম কয়েকদিন থেকে জাতীয় নিউজ গুলিতে সংবাদ গুলিতে দেখছি যে ছেলের এনআরসি আছে বাপের এনআরসি নেই, স্ত্রীর এনআরসি আছে হাজবেন্ডের এনআরসি নেই, বাবার এনআরসি আছে তো বাবার বড় ছেলের এনআরসি না, এমনও দেখা গেছে একজন আর্মিরও এনআরসি নেই, তো ব্রাদার বুঝি বিষয়টা যাতে সেই না হয়, আমি দেখুন যে পার্সেন্টেজ না যাদের নেই কোন অংশটা নেই, দেখবেন 60% মহিলা এবং শিশু, এবং আজকে তার মধ্যে দেখবেন টয়লিং মাস মোর দেন 90% হচ্ছে টয়লিং মাস, গরিব অংশ, যেটা আপনি বললেন ডিজিটাল, আপনি বললেন আপনি অনলাইনে করতে পারেন, তো গরিব মানুষ সাধারণ মানুষ আপনাকে প্রশাসনকে প্রশাসনকে তো যেতে হবে, তার জন্য বিভিন্ন অংশের মানুষ এগিয়ে যাচ্ছে, সর্বোচ্চ সংস্থা এবং প্রশাসন যদি তারা তাহলে আমাদের কি বিশ্বাস থাকবে সেখানে? আমরা ধর্ম রাজনীতি নিয়ে পরে কথা বলবো, সব বলছে যে অধীনে যদি হয়ে থাকে এবং এটা যদি একটা প্র্যাকটিক্যাল ভাবে হয়ে থাকে, এত সংখ্যক ভুল কি করে আসছে? সম্মানিত অতিথিরা এখানে একটা বিষয় যে ভারতীয়দের অধিকার রক্ষা এবং ভারত সুরক্ষিত থাকার জন্য অবশ্যই ভারতকে ভারতীয়দেরকে আগে চিন্তা করতে হবে, সে নিয়ে রাজনীতির অবকাশই থাকে না, আর যদি এই বিষয় নিয়ে রাজনীতি করা হয় তখন অবশ্যই সেখানে মানুষ তার জবাব দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ এবং ভারত আজকে থেকে নয় প্রাচীন কাল থেকেই মানুষ এবং মানুষ মানবহিতসিতায় সর্বোচ্চ নিদর্শন দেখেছে সারা পৃথিবীতে, সেই ক্ষেত্রে ভারত এবারও সেই নিদর্শন রাখবে বরাবরের মতো। এই ক্ষেত্রে আমরা দেখেছি এই ভারত ভূমি অনেককেই নিজের বসত করে দিয়েছে, অনেক বহিরাগতদের নিজের ঘর করে নিজের করে নিয়েছে, বসুদেব কুটুম্বকম বলে উনি অতিথিদের যেমন স্বাগত করেছেন, নিজের ঘর নিজের জায়গাও ভাগ করে দিয়েছেন, নিজের তিলের তিলকে যেভাবে ভেঙে দেওয়া যায় সেই বলা হচ্ছে তিলও ভাগ করে খাবে, সেই মহাভারতের কাহিনীর সূত্র ধরে এখনও ভারতের রীতিরেওয়াজ সেভাবে চলে। আমরা চাই যাতে নাগরিক এই নাগরিক পুঞ্জি নিয়ে কোথাও প্যানিক না হয় বা আতঙ্কের সৃষ্টি না হয়, শেষ ভারতীয় নাগরিকটাও পর্যন্ত যাতে বাদ না যায়, একজন ভারত সঠিক ভারতীয় নাগরিকও যদি বাদ যায় তাহলে সেটা হবে দেশের জন্য লজ্জা দুঃখের। আর আমরা চাইব প্রতিটি ভারতীয়ই ভারতীয়ত্বের গৌরব এবং অধিকার ভোগ করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন তর্ক যুক্তি গপ্প আমার সাথে আর অতিথিদের সাথে। নমস্কার।